টিভি9 বাংলার বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত লিমা রয়েছে আপনাদের সঙ্গে। উচ্চ মাধ্যমিকের পর কোন পথে এগোবে ক্যারিয়ার, রাজ্যে কৃষি শিক্ষার গুরুত্ব কতখানি, পড়ুয়ারা কিভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেবে, এই নিয়েই আমরা আলোচনা করব। এবং সেই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি স্কুল অফ এগ্রিকালচারাল সায়েন্সের দুই অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক ডক্টর বিশ্বপতি সিনহা এবং ডক্টর পিয়ালি দত্ত। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। শুরুতে একটু জানতে চাইবো যে কৃষি শিক্ষা এর গুরুত্ব কতটা। দেখুন, ভারতবর্ষের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক অর্থনীতি, আর পশ্চিমবঙ্গ মূলত হচ্ছে কৃষিভিত্তিক রাজ্য। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে কৃষিকে যথাযথ গুরুত্ব না দেওয়া হলেও স্বাধীনতা পরবর্তীকালে, বিশেষ করে 60 দশকের মাঝামাঝি সময় থেকে, কৃষিতে উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা থেকেই আমাদের কৃষি শিক্ষার গুরুত্বটা বিস্তার লাভ করেছে। এর পাশাপাশি এই ইতিমধ্যেই আমাদের দেশের মধ্যে অনার মহামারী, দুর্ভিক্ষ এর ব্যাপকভাবে প্রভাব ফেলে এবং সমগ্রভাবে এই আমাদের এই পরিস্থিতি থেকে উত্তীর্ণ হতে আমাদের কৃষি শিক্ষায় যথেষ্টভাবে এর গুরুত্ব প্রভাব করছে। এবং পরবর্তীকালে আমরা দেখতে পারি যে 1974 সালে 1 সেপ্টেম্বর আমাদের ভারতবর্ষের বিধানসভার বিল আইনের মাধ্যমে দিয়ে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন হয়। এবং পরবর্তীকালে ধীরে ধীরে আমাদের খুব স্বল্প সংখ্যক ছাত্রছাত্রীরা এই আমাদের পশ্চিমবঙ্গে দুটি কৃষি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায়, আর এরপর এবার বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা আমাদের এর ইয়ে থেকে, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত লাভ করছে। এর জন্যই এই 2017 সাল থেকে পশ্চিমবঙ্গে বিধানসভায় বিল পাস করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি থেকে শিক্ষার পঠন পাঠন পরিচালনা হচ্ছে। এই মুহূর্তে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় 2020 সাল থেকে আমাদের এগ্রিকালচার কোর্স পরিচালনা করছে। বর্তমানে আমরা উন্নত মানের পরিকাঠামো, শিক্ষার গুণগত মান এবং উৎপাদন প্রযুক্তির মাধ্যমে দিয়ে আমরা ছাত্রদেরকে আমরা পঠন পাঠনের সুযোগ সুবিধা প্রদান করে থাকি। বেসরকারি উদ্যোগে কি মানে এই কৃষি শিক্ষার ক্ষেত্রে বিস্তার সম্ভব? অবশ্যই সম্ভব। অ্যাকচুয়ালি যে কোনো শিক্ষা ব্যবস্থা বা যে কোনো পাঠ্যক্রমকে কখনোই আমরা সরকারি বা বেসরকারিভাবে বিভক্ত করতে পারি না। কৃষি শিক্ষার ক্ষেত্রে মূলত আমাদের রাজ্যে 3টি সরকারি সংস্থা রয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই 3টি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে খুব সীমিত সংখ্যক ছাত্রছাত্রী প্রত্যেক বছর বিএসসি ডিগ্রি পাশ করে বের হচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে কৃষি ভিত্তিক শিক্ষার বা কৃষি ভিত্তিক যতটা কর্মসংস্থান রয়েছে, এই অল্প সংখ্যক সীমিত ছাত্র তা পূরণ করতে পারছে না। প্রত্যেক বছর অসংখ্য স্থান খালি থেকে যাচ্ছে। এইবার এই খালি স্থান পূরণের দায়িত্বটা কে নেবে? সেই জন্যই আমাদের মনে হয়েছে যে সরকারিভাবে পাঠ্যক্রম বা সরকারিভাবে কৃষি শিক্ষাকে নেওয়াটা খুব দরকার। আচ্ছা, 12-এর পর, বিশেষ করে উচ্চ মাধ্যমিকের পরই তো যে কোনো ছাত্রছাত্রী তার ক্যারিয়ারটাকে বেছে নেয় যে সে কোন দিকে যাবে, তো পরবর্তীতে পাঠ্যক্রম কিভাবে বাছবে? 10+2-এর পরবর্তীকালে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিশেষভাবে প্রবণতা থাকে একটা মেডিকেল বিষয়ে পড়াশোনা করা। মেডিকেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা সুযোগ সুবিধা না পাচ্ছে, তার পরবর্তীকালেই নেক্সট অপশন চলে আসছে কৃষি, এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করার একটা সুযোগ সুবিধা। কেননা কৃষি একমাত্র এমন একটি শিক্ষা যে শিক্ষার মাধ্যমে আপনি টিচিং অর্থাৎ হচ্ছে শিক্ষা, রিসার্চ হচ্ছে গবেষণা, এক্সটেনশন সম্প্রসারণের মাধ্যমে দিয়ে আমরা একটা বিস্তর একটা প্রফেশনাল ডিগ্রি আমরা লাভ করে থাকি। এই মুহূর্তে যখন আমাদের জানি যে আমরা কোভিড-19 মহামারী গোটা পৃথিবীকে যখন গ্রাস করেছে, যখন বিভিন্ন সেক্টরে সমস্ত জিডিপি হচ্ছে কি নেগেটিভ, একমাত্র কৃষিতেই জিডিপি 3.9 পজিটিভ, এবং সমগ্র বিশ্বে এই মুহূর্তে কৃষি একমাত্র পথ প্রদর্শন, কৃষি তত্ত্বই পথ প্রদর্শনে সক্ষম। আর এই পরবর্তীতে ক্লাস 10+12-এর পর থেকে ক্লাস 10+2-এর পরবর্তীকালে ছাত্রছাত্রীরা মেডিকেল সায়েন্সের পরবর্তীকালে তাদের নেক্সট পছন্দ এগ্রিকালচার নিয়ে তাদের পড়াশোনার আগ্রহের প্রতি খুব ঝোঁক বাড়তে দেখা যাচ্ছে। আমি একটু ডক্টর পিয়ালি দত্তর কাছে আসবো পরবর্তীতে। ঠিক আছে, সাবজেক্টটা তো বোঝা গেল, কিন্তু ইনস্টিটিউট, প্রতিষ্ঠান সিলেক্ট করাটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে বেসরকারি কোন প্রতিষ্ঠান বেছে নেবেন ছাত্রছাত্রীরা, সেটা কি করে তারা বাছবে? সত্যি কথা বলতে আমাদের এই কৃষি শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠান বেছে নেওয়া ক্ষেত্রে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মেন জিনিসটা যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেই কৃষি শিক্ষা বা সেই প্রতিষ্ঠান ICAR মেনে চলে কি না।
ICAR মানে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, যেটা ভারত সরকারের একটি স্বতন্ত্র সংস্থা। যেই সংস্থায় কৃষি ভিত্তিক যত বিশ্ববিদ্যালয় রয়েছে তাদেরকে অনুমোদন দেওয়া এবং তাদের পাঠ্যক্রম, তাদের পঠন পাঠন তাদেরকে অনুধাবন করা বা সেই অনুযায়ী চলছে কিনা সেটা কন্ট্রোল করা, সেটা ICAR এর দায়িত্ব। এইবার যেই সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এখন কৃষি শিক্ষা নিয়ে পড়ানো হচ্ছে, অভিভাবকদের কাছে আমার একটাই আবেদন, তারা যেন খোঁজ খবর নিয়ে বা ওয়েবসাইট ভালোমতো লক্ষ্য করে যায় যে সেই বিশ্ববিদ্যালয় ICAR এর সমস্ত নিয়ম কানুন বা নিয়ম বিধি মেনে চলছে কিনা। বেশ, ডক্টর বিশ্বপতি সিনহার কাছে আসবো। বেসরকারি উদ্যোগে কৃষি শিক্ষার যে বিস্তার তা কি ঠিকমতো, মানে আরো কি বাড়া উচিত, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাস্তব চিত্রটা কি, মানে আপনার কি মত সেক্ষেত্রে? এই মুহূর্তে আমাদের গোটা রাজ্য জুড়ে কৃষি প্রযুক্তিবিদদের ব্যাপকভাবে চাহিদা, এবং এই চাহিদাকে পূরণ করার জন্য আর পাশাপাশি কৃষি দপ্তরে, বিভিন্ন দপ্তরে তার কর্মী সংখ্যক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি খাতে বিভিন্ন নিয়োগ থেকে শুরু করে সেই দিক থেকে দেখতে গেলে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপকভাবে একটা কৃষি শিক্ষার একটা গুরুত্ব লক্ষ্য করতে পারা যাচ্ছে, এবং পরবর্তীকালে যাতে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল যাতে হয় সেই চেষ্টাই আমরা করতে থাকছি। সেক্ষেত্রে কৃষি স্নাতক যারা তাদের ভবিষ্যৎটা কি? কৃষি স্নাতকদের ভবিষ্যৎ, যদি বলি যে বিএসসি এগ্রিকালচারের পরে, মানে স্নাতক ডিগ্রি পাশ করার পরে তাদের সরকারি ক্ষেত্রেও যেরকম যাওয়ার স্কোপ থাকে, ঠিক সেই রকম বেসরকারি বিভিন্ন সংস্থাতেও তাদের যুক্ত হওয়ার স্কোপ আছে। সরকারিভাবে ঢুকতে হলে তাদেরকে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেও বিভিন্ন কর্মসংস্থানে তারা ঢুকতে পারে, তারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারে জয়েন হতে পারে, তারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচারে জয়েন হতে পারে, তারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে সমস্ত পরীক্ষাগুলো হয় গভর্নমেন্ট সেক্টরের সেগুলোতে ঢুকতে পারে, বা বিভিন্ন প্রাইভেট সেক্টরের বিভিন্ন কীটনাশক কোম্পানি, বিভিন্ন সারের কোম্পানি, বিভিন্ন পেস্টিসাইড কোম্পানি, সেই সমস্ত কোম্পানিগুলোতেও তারা ঢুকতে পারবে। আমি বিশ্বপতিবাবু আপনার কাছে আসবো। ভারতবর্ষে এই মুহূর্তে কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত, মানে কোন জায়গায় পড়াশোনাটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে? দেখুন, ভারতবর্ষে এই পর্যন্ত স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতবর্ষে এই পর্যন্ত এখনও পর্যন্ত পূর্ণাঙ্গরূপে 74টি কৃষি বিশ্ববিদ্যালয় আছে। আমাদের পশ্চিমবঙ্গে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন হয় 1974 সালে পয়লা সেপ্টেম্বর বিধানসভার বিল পাস, আইন পাসের মাধ্যমে মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে যখন আমাদের এই কৃষি বিশ্ববিদ্যালয়টি যখন প্রতিস্থাপন হয় তখন এটি ভারতবর্ষের 18তম বিশ্ববিদ্যালয়, এবং তার পরবর্তীকালে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় 2001 সালে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপনা হয়। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সমস্ত কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বসকলে 300 জনের মতন ছাত্রছাত্রীরা তারা হচ্ছে গিয়ে সুযোগ পাচ্ছে, আর বিপুল পরিমাণ ছাত্রছাত্রী এই শিক্ষার হাত থেকে বঞ্চিত হচ্ছে, নতুবা হচ্ছে গিয়ে তারা বাইরের রাজ্যে চলে যাচ্ছে। সেই দিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গে এই যে বেসরকারি শিক্ষাকরণ, সেখানে হচ্ছে সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়, আমাদের স্কুল অফ এগ্রিকালচার সায়েন্স, আমরা 2020 সাল থেকে এটা পরিচালনা করছি। আমরা শিক্ষার গুণগত মান, ICAR নিয়ম অনুযায়ী শিক্ষার পাঠ্যক্রম, পাঠ্যসূচি ও ICAR নিয়মাবলী মেনেই আমরা যথাযথভাবে এই কোর্সটাকে আমরা এগিয়ে নিয়ে চলছি। ডক্টর পিয়ালি দত্ত একটু আগে বলছিলেন যে আপনি স্নাতকের পর কি ভবিষ্যৎ রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কি উচ্চশিক্ষার সুযোগও রয়েছে, এবং তারই বা ভবিষ্যৎ কি? উচ্চশিক্ষার ভবিষ্যৎ অবশ্যই রয়েছে। ছাত্রছাত্রীরা বিভিন্ন ডিপার্টমেন্টে, এগ্রিকালচারে 17টি ডিপার্টমেন্ট আছে, এই 17টি ডিপার্টমেন্টের আন্ডারে ছাত্রছাত্রীরা MSc ডিগ্রি নিতে পারে, এই 17টি ডিপার্টমেন্টের আন্ডারে ছাত্রছাত্রীরা PhD করতে পারে, পোস্ট ডক করতে পারে। এইবার আসছে চাকরির সুযোগ, চাকরির সুযোগের ক্ষেত্রে তারা PhD কমপ্লিট করে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারে, বা ARS এগ্রিকালচার রিসার্চ সায়েন্টিস্ট বা গবেষণার দিকেও তারা ঝোঁক দিতে পারে। আচ্ছা, কোন কোন কৃষি শিক্ষা মানে পাঠ্যক্রমের চেয়ে দেখা যাচ্ছে যে আলাদা বলে মনে করেন আপনি? কৃষি শিক্ষা মূলত কৃষি এমন একটি শিক্ষা, এগ্রিকালচার এমন একটি ডিসিপ্লিন, সেখানটা আমরা দেখতে পাই টিচিং অর্থাৎ শিক্ষকতা, রিসার্চ অর্থাৎ গবেষণা, এক্সটেনশন মানে সম্প্রসারণ, এই তিনটের সমন্বয় হচ্ছে আমাদের এগ্রিকালচার কোর্সটা, যেটা এই এই তিনটে সমন্বয়ের দিকটাই হচ্ছে গিয়ে এটাকে আমাদের অন্যান্য শিক্ষার থেকে একদম পুরোপুরি আলাদা করে দিয়েছে এগ্রিকালচার কোর্সটাকে। এবার একটু কাজের বিষয়টা আসে, আপনি বললেন কি কি স্কোপ রয়েছে স্নাতকের পর একটা, আর উচ্চশিক্ষার পরে আর একরকম সুযোগ তো থাকছে, কিন্তু সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই কি নিয়োগের সম্ভাবনা থাকে? অবশ্যই উভয় ক্ষেত্রেই নিয়োগের সম্ভাবনা আছে। উভয়ের ক্ষেত্রে মানে বিভিন্ন
কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে ছাত্রছাত্রীরা সরকারি এবং বেসরকারি সংস্থার সাথে যুক্ত হতে পারে। এইবার এগ্রিকালচারের বিভিন্ন প্রাইভেট সেক্টর, যেরকম কীটনাশক কোম্পানি, যেরকম জ্যাম, জেলি, আলুর চিপস, এই সমস্ত কোম্পানি, এগুলো বিভিন্ন টাইপের প্রাইভেট কোম্পানি, এই সমস্ত কোম্পানিতেও ছাত্রছাত্রীরা পরবর্তী নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে পারে। এগ্রিকালচারের ক্ষেত্রে যেটা বিশেষ দ্রষ্টব্য জিনিস সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ, মানে এগ্রিকালচার ছাত্রছাত্রীরা জেনারেলি জব নেবে না, মানুষকে জব দেবে, দে উইল বি দ্য জব প্রোভাইডার। তো নিজস্ব বিজনেস তারা দাঁড় করাতে পারে, তারা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করতে পারে, তারা নিজস্ব বিজনেস খুললে অবশ্যই তারা অন্যজনকে বিজনেস দেবে। তো সেক্ষেত্রে বিভিন্ন রকম শিক্ষার দ্বারা একটা বিষয় ভীষণ পরিষ্কার হয়ে গেল আপনাদের কথা থেকে যে কৃষি শিক্ষার সুযোগটা অনেক বেশি থাকছে, কিন্তু চাকরির বিষয়টা আমরা তো জানি যে করোনা পরবর্তী সময় মানে অতিমারির সময় থেকে অনেক ক্ষেত্রে কিন্তু বিশেষ কয়েকটা ইন্ডাস্ট্রিতে চাকরির অবস্থা বেশ খারাপ হয়েছে, কিন্তু এখন এই কৃষি ক্ষেত্রে মানে যারা কৃষি শিক্ষা নিয়ে পড়াশোনা করেছে তাদের সুযোগটা কতটা থাকে যদি একটু বলেন। হ্যাঁ, অবশ্যই। এই মুহূর্তে হচ্ছে কি, যখন আমরা দেখতে পাই করোনা পরবর্তীকালে সময়ে যখন প্রতিটা সেক্টরে যখন জিডিপি হচ্ছে কি নেগেটিভ, একমাত্র কৃষি 3.9 পজিটিভ রেটে আমাদের কৃষি একমাত্র নতুন দিশা দেখাচ্ছে। এর পাশাপাশি হচ্ছে কি, কৃষিতে আমরা দেখতে পাচ্ছি সরকারি সুযোগ সুবিধার পাশাপাশি বিভিন্ন বেসরকারিভাবে, যেমন হচ্ছে গিয়ে বিভিন্ন সার কোম্পানি, বীজ কোম্পানি, বিভিন্নভাবে ব্যাংকিং সেক্টরের নিয়োগ থেকে শুরু করে এর পিএসসি, ইউপিএসসি, বিভিন্ন সিভিল সার্ভিস নিয়োগ থেকে শুরু করে যথেষ্ট তার মধ্যে সেই স্কোপটা আছে, পরবর্তীকালে আরও এগিয়ে যাওয়ার সেই সম্ভাবনাটা আছে। সেদিক থেকে বিবেচনা করলে আমরা এগ্রিকালচারটাকে যথেষ্ট আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকি। সাবজেক্ট সম্পর্কে অনেকটাই পরিষ্কার হওয়া গেছে, আশা করি যারা পর্দার ওপারে রয়েছেন তারাও পরিষ্কার হয়েছেন, কিন্তু একটু এসএনইউর যে ফেসিলিটি বা যে ইনফ্রাস্ট্রাকচার সেটা সম্পর্কে যদি একটু বলেন। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি 2020 সালে এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে এই কঠোর পরিস্থিতির মধ্যেও তারা এগ্রিকালচার পাঠ্যক্রমটাকে তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত করেন। এখানে আমাদের স্মার্ট ক্লাসরুম আছে, এখানে স্টুডেন্টদের যথোপযোগ্য ল্যাবরেটরি আছে, এবং আমাদের ভাঙড়ে এগ্রিকালচার প্র্যাকটিসের জন্য কিছু ফিল্ড আছে যেখানে ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যাল করতে পারে। প্লাস এখানে ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য সমস্ত সুদক্ষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে, প্রত্যেকেই ডক্টরেট, বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা সুদক্ষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্টে নিয়োগ করা আছে। সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজ্যের বাইরে থেকেও তো পড়াশোনা করতে আসে অনেক ছাত্রছাত্রীরা, তাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা থাকে? তাদের জন্য সুযোগ সুবিধা মানে রাজ্যের ভেতরে হলে আমাদের এই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের জন্য হস্টেল প্রোভাইড করেছে। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের জন্য ফুড ফেসিলিটি, হস্টেল ফেসিলিটি, সিকিউরিটি, তারা সব কিছু প্রোভাইড করেছে। আমি ডক্টর বিশ্বপতি সিনহার কাছে আসবো, একটু চাকরির বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ক্যাম্পাসিং এর বিষয়টা সামনে আসে, সেক্ষেত্রে কি সেই সুবিধা রয়েছে? হ্যাঁ, অবশ্যই। আমরা হচ্ছে কি এই মুহূর্তে আমাদের থার্ড ইয়ার ব্যাচ হচ্ছে, আমরা ক্যাম্পাসিং এর জন্য আমরা যথাযথভাবে এগিয়ে যাচ্ছি। ক্যাম্পাসিং এর মাধ্যমে অবশ্যই এখানটায় প্রচুর পরিমাণে জবের একটা অপরচুনিটি আছে, যেহেতু হচ্ছে কি পশ্চিমবঙ্গ মূলত হচ্ছে কি কৃষি প্রধান রাজ্য, সেহেতু হচ্ছে কি পশ্চিমবাংলা হচ্ছে কি ভারতবর্ষের মোট আয়তনের 2.7%, পশ্চিমবঙ্গে মূলত 80% মানুষই কৃষিভিত্তিক জীবিকা নির্বাহ করে থাকে। সেদিক থেকে দেখতে গেলে মানে আফটার ফাইনাল ইয়ার কমপ্লিশন অফ দ্য ডিগ্রি ছাত্রছাত্রীদের মধ্যে প্লেসমেন্ট নিয়ে আমরা যথেষ্ট উদ্গ্রীব এবং আমরা যথেষ্ট আগ্রহী তাদেরকে একটা সুদক্ষ আমরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যে আমরা যদি তাদেরকে প্লেস করতে পারি আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। একটু যোগ্যতা সম্পর্কে মানে একটু জানতে চাইবো, মানে কতটা মার্কস থাকলে বা কতটা পার্সেন্টেজ থাকলে রেজাল্টে তারপরে এই শিক্ষা নেওয়ার সুযোগটা থাকবে স্টুডেন্টদের কাছে? এই শিক্ষা নেওয়া মানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি মিনিমাম ক্রাইটেরিয়া 60% ছাত্রছাত্রীরা পেলেই মানে ফার্স্ট ডিভিশন পেলেই তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে, না সেটা জেনারেলি সায়েন্সের স্ট্রিম থেকেই হতে হবে, সায়েন্সের স্ট্রিম থেকে 60% নাম্বার পেলেই তারা এই এগ্রিকালচারকে বেছে নিতে পারবে। বেশি কিভাবে যোগাযোগ করবে আপনাদের সঙ্গে এবং অ্যাডমিশন জন্য কিভাবে কি প্রসেস রয়েছে আপনাদের থেকে জানবো, তবে একটা ছোট ব্রেক নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ऐसी पकड़ कहां से सीखी? SRMB TMT बार से सीखा।
বিরতির পর অবশ্যই আমরা সরাসরি আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিশ্বপতি সিনহা এবং ডক্টর পিয়ালি দত্ত। একটু যদি বলেন আপনারা যে ভারতবর্ষে এই কৃষি শিক্ষার সুযোগ সুবিধা মানে এখন কোন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই শিক্ষার ক্ষেত্রে? ভারতবর্ষে মূলত স্বাধীনতার পরবর্তী সময়ে 1951 সালের দিক থেকে ভারতবর্ষে হচ্ছে গিয়ে আমাদের কৃষিতে উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা থেকেই কৃষিকে গুরুত্ব দেওয়া হয় এবং কৃষি গবেষণাকে গুরুত্ব দিয়ে যথাযথভাবে গুরুত্ব দিয়ে আমাদের প্রথম পঞ্চবার্ষিকীর পরবর্তীতে যখন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় সেখানটাই আমাদের কৃষিকে যথাযথভাবে গুরুত্ব প্রদান করে একটা আমাদের কৃষি কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীকালে 1956 থেকে 61 সাল নাগাদ যখন আমরা ভারতবর্ষে প্রথম বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় যেটা পন্তনগরে উত্তরপ্রদেশ তদানীন্তন উত্তরপ্রদেশের পন্তনগরে অবস্থিত সেটি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এর প্রথম উদ্বোধনী করেন। তার পরবর্তীকালে ধীরে ধীরে আমরা দেখতে থেকেছি যখন পশ্চিমবঙ্গে বিশেষত হচ্ছে কি 1974 সালে পয়লা সেপ্টেম্বর হচ্ছে কি পশ্চিমবঙ্গে প্রথম যখন তার কৃষি বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গরূপে কৃষি বিশ্ববিদ্যালয় পায় তখন এটি ভারতবর্ষে 18তম বিশ্ববিদ্যালয়। এর পরবর্তীকালে যদি আমরা একটু কিছুটা পূর্বের দিকে যদি আমরা চলে যদি তাকাই তাহলে আমরা দেখতে পারব যে 1906 সালে তদানীন্তনকালে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কৃষিকে কৃষি শিক্ষার গুরুত্ব দিয়ে কৃষির প্রতি গুরুত্ব দেখানোর জন্য তদানীন্তন সরকারের কাছে আহ্বান জানান। পরবর্তীকালে 1929 সালে ব্রিটিশ তদানীন্তন ব্রিটিশ সরকার একটি কৃষি বিষয়ক গবেষণা সমিতি গঠন করে। 1939 সালে তদানীন্তন অবিভক্ত বাংলা ঢাকা শহরে প্রথম কৃষি শিক্ষা গবেষণার ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং সমগ্র ভারতবর্ষে বিক্ষিপ্তভাবে এর কৃষি গবেষণা সংক্রান্ত বিষয়ে এর ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কিন্তু ব্রিটিশ সরকারের অধীনে এই সমস্ত শিক্ষা ব্যবস্থা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়লেও সেইভাবে সেই অর্থে কোনো দাগ করে উঠতে পারেনি। 1960-এর দশকের মাঝামাঝি যখন আমরা বলে থাকি কৃষিতে একটা নতুন বিপ্লব নিয়ে আসার জন্য কৃষিতে যথাযথ পরিমাণে সার আর উচ্চ ফলনশীল হচ্ছে কি বীজ এবং সার ও জলের যথাযথ গুরুত্ব প্রয়োগ মাত্রা যথাযথভাবে প্রয়োগ করে কৃষিতে এক সবুজ বিপ্লবের আখ্যা দেওয়া হয় যেটা আমাদের তদানীন্তন হচ্ছে কি ডক্টর স্বামীনাথনের নেতৃত্বে আমরা এটাকে সবুজ বিপ্লব আখ্যা দিয়ে থাকি। এবং এর পাশাপাশি এর উচ্চ ফলনশীল ধান থেকে শুরু করে সার রাসায়নিক সার জৈব সারের ব্যবহারের পাশাপাশি আমরা কৃষিকে এক নতুন দিশার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আশা করছি এর মাধ্যমে একটা কৃষি আমাদের ঘুরে দাঁড়াবে এই বিশ্বাস আমাদের আছে। আচ্ছা, আমরা ছবি দেখাচ্ছি এসএমইউ এর প্র্যাকটিক্যাল ল্যাব যেখানে প্র্যাকটিক্যাল হয় আর কি। এই কৃষি শিক্ষার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ক্লাসে দুটো কতটা গুরুত্বপূর্ণ হয় এবং সেক্ষেত্রে তো ল্যাবের যা যা ইনফ্রাস্ট্রাকচার সেটাও তো আরো গুরুত্বপূর্ণ। এগ্রিকালচারের ক্ষেত্রে বা কৃষি শিক্ষার ক্ষেত্রে ল্যাবরেটরি যতটা পরিমাণে দরকার তার থেকেও বেশি দরকার হচ্ছে জমি, যেখানে ছাত্রছাত্রীরা ফিল্ডে গিয়ে বা জমিতে গিয়ে নিজস্ব প্র্যাকটিক্যাল বা নিজস্ব শিক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণতা দিতে পারে। সেই জন্য সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পক্ষ থেকে তারা ভাঙড়ে কিছু জমি নিয়েছে, সেই জমিতে ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল করানোর সুযোগ করানো হয়েছে। ছাত্রছাত্রীরা সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের প্র্যাকটিক্যাল সেখানে করে এবং যে সমস্ত উন্নত মানের ল্যাবরেটরি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে রয়েছে সেই সমস্ত ল্যাবরেটরিতেও প্র্যাকটিক্যাল করানো হয়। আর সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল ক্লাসের ক্ষেত্রে সব স্টুডেন্ট তো সমান হয় না, কেউ তো কম বেশি হয়ে থাকে, প্রত্যেক স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি কি দেখা হয়, কেউ যদি একটু দুর্বল হয় বা কোনো কারণে পিছিয়ে পড়ে? একদম একদম। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে যেটা মেজর ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মেন্টারিং, ওয়ান বাই ওয়ান স্টুডেন্টকে এখানে মেন্টারিং করে রাখা হয়। কোন স্টুডেন্ট কোন সাবজেক্টে দুর্বল, কোন স্টুডেন্টের কিসে প্রবলেম হচ্ছে, কোন স্টুডেন্টের ফ্যামিলি কন্ডিশন খারাপ, কোন স্টুডেন্টের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ, সব দিকেই ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টিদেরকে সেখানে নিয়োগ করা হয় যে এই সমস্ত ব্যাপারগুলো তত্ত্বাবধান করার জন্য। স্কলারশিপের কি সুবিধা রয়েছে? স্কলারশিপের সে অর্থে তো সুবিধা তো আছেই, যেটা আমাদের ভারত সরকার যে বিভিন্ন কিছু স্কলারশিপ প্রদান করা থেকে প্রদান করে থাকে সেগুলো স্কলারশিপ ছাত্রছাত্রীরা অ্যাভেল করতে পারে। এছাড়া আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যারা অ্যাবাভ 90% উপর মার্কস পায় সেটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইন্টারনাল আমরা মেরিট স্কলারশিপ আমরা প্রদান করে থাকি, যেটা পরবর্তীকালে ছাত্রছাত্রীদের মধ্যে সেই পরিমাণ মার্কস যদি তারা ধরে রাখতে পারে সেই তাহলে আমাদের ইন্টারনাল এই ইউনিভার্সিটি মেরিট স্কলারশিপ তাহলে তাদের ক্ষেত্রে এটা কন্টিনিউয়েশন হয়। এখানে প্রত্যেক স্কলারশিপেরই সুযোগ সুবিধা আছে, সরকারি বেসরকারি সমস্ত ধরনের স্কলারশিপ আমরা প্রদান করে থাকি।
বেশ সময় শেষের দিকে একটু তার আগে জেনে নিতে চাইবো যে অ্যাডমিশনের জন্য যে প্রসেসটা আছে যদি একটু বলেন। অ্যাডমিশনের প্রসেস আমাদের সিস্টেম নিবেদিতা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন সেকশন আছে, প্লাস ওয়েবসাইট আছে। অভিভাবকদের কাছে আমার একটাই আবেদন, তারা যাতে প্রথমে ওয়েবসাইট ফলো করে। ওয়েবসাইটে সিস্টেম নিবেদিতা ইউনিভার্সিটির ডিটেইলিং শো করা আছে, সেখানে টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, সেখানে অ্যাডমিশনের পারপাস কার সাথে যোগাযোগ করবে তার রেসপেক্টিভ মানুষের নাম্বার দেওয়া আছে, সেখানে তারা যোগাযোগ করতে পারে। এবং যারা নিয়ার অ্যাবাউট কলকাতায় থাকেন বা সারাউন্ডিংসে বিলং করেন, তারা যাতে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে গিয়ে সেখানকার অ্যাডমিশন সেকশনে গিয়ে সুদক্ষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা সেখানে নিয়োগ করা আছে, তারা বিভিন্ন ডিপার্টমেন্টের এগ্রিকালচারের বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে তারা বিস্তারিত বিবেচনা বা বিস্তারিত আলোচনা করে দেবেন। অভিভাবকদের কোনো রকমের সমস্যা হবে না ভর্তি পারপাসে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আশা করি অভিভাবক এবং ছাত্রছাত্রীদের দুপক্ষেরই সুবিধা হয়েছে। কৃষি শিক্ষা নিয়ে যা যা প্রশ্ন ছিল তার হয়তো উত্তর পেয়েছেন, আর যদি কোনো উত্তর পাওয়া বাকি থাকে হেল্পলাইন নম্বর তো আমরা দেখালামই আপনাদের, সেই হেল্পলাইন নম্বরে ফোন করে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি 9 বাংলা।